হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং তোমাদের লেখাপড়া তোমরা চালিয়ে যাচ্ছ। আমি আরও আশা করব যে তোমরা তোমাদের বিষয় শিক্ষকদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ রাখবা এবং তোমরা গ্রুপের মাধ্যমে তোমাদেরকে যে লেখা পড়া দেয় সেটা ভালো করে শিখবা এবং সেটার জবাব উত্তরও দিবা। যদি কোথাও না বোঝো তাহলে ফোনে তোমরা যোগাযোগ করে তো ওনাদের সাথে তোমাদের সমস্যার সমাধান করে দিবা। তা আমি আজকে আবার তোমাদের জন্য আরেকটি গণিতের ক্লাস নিয়ে হাজির হয়েছি। এটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি, যেটা ছিল তোমাদের প্রজেক্টের মাধ্যমে দেখানোর উদ্দেশ্যে, কিন্তু আজকে সেই সুযোগ না থাকায় তোমাদেরকে এটা আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসে অংশগ্রহণ করো। তাই আজকের ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। এরপরে তোমরা পরিচিতি পর্ব দেখে নাও, সেখানে তোমাদের শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিক্ষকের ছবি, নাম, পদবি এবং কোন বিদ্যালয়ের শিক্ষক সেটা তো ব্যালেন্সে দেখতে পাচ্ছ। তারপরে সপ্তম শ্রেণী বিষয় গণিত অধ্যায় প্রথম, সময় যতক্ষণ লাগে ইনশাল্লাহ। তো নিচে আমরা লক্ষ্য করি এই চিহ্নটা দেখো কি, তাহলে এটি কিসের চিহ্ন? তো তোমরা বলবো যেটা বর্গ। এখানে যে ভিডিওটা আছে সেটা আমি দেখালাম না, কারণ ভিডিওটা তোমাদেরকে দেখাইলে তোমরা দেখতে পাবে না। প্রথমেই বলছি এই ক্লাসটা কিন্তু তৈরি ছিল প্রজেক্টরের মাধ্যমে দেখানোর জন্য। তো যাই হোক, এখন আমরা আজকের পাঠ তাইলে বর্গমূল নিম্ন। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বর্গ ও বর্গমূল ব্যাখ্যা করতে পারবে, বর্গ সংখ্যার ধর্ম ব্যাখ্যা করতে পারবে, গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারবে। সুতরাং আসো আমরা এখানে পরবর্তী স্লাইডে কি আছে সেটা দেখে নিই। গ্লোবগুলো কীভাবে সাজানো আছে একটু দেখো, তারপরে আছে বর্গকার কেন, তাহলে প্রত্যেক সারিতে গ্লোব সংখ্যা ও সারির সংখ্যা সমান বলে এটা হলো বর্গাকারে সাজানো, তাহলে চিত্রটি বর্গাকার। সারি কয়টি? তিনটি, আর মোট গ্লোব 3×3 মানে 3² সমান। সুতরাং তোমরা এই স্লাইডটা দেখে বুঝতে পারছো যে 3-এর বর্গ 9 আর 9-এর বর্গমূল 3। সুতরাং আমরা বর্গ ও বর্গমূল, তাহলে এখানে আমরা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল বলে। যেমন উদাহরণ, 4² = 4×4=16। তেমনি 16-এর বর্গমূল 4। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা স্লাইডটা দেখো, এখানে একটা লিফটের ছবি, তারপরে এখানে 4। তাইলে বাহুর দৈর্ঘ্য 2 হলে বর্গটির ক্ষেত্রফল হবে 4। 2-এর বর্গ 4 এবং 4-এর বর্গমূল 2। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এই চিত্রটি থেকে একটা 3 তাহলে এখানে দেখো 9, অর্থাৎ 3 9 বার তাহলে কি হলো 4। 4 চালে 16, অর্থাৎ 4-এর বর্গ করলে 16 হবে। তোমরা 1 4 9 25 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি, অর্থাৎ সংখ্যাগুলো কোন পূর্ণ সংখ্যার বর্গ, সংখ্যাগুলো কোন পূর্ণ সংখ্যার বর্গ? তাহলে এখানে দেখো 1 4 9 25 49 সংখ্যাগুলো
পূর্ণবর্গ সংখ্যা, তোর বৈশিষ্ট্য হলো এগুলো পূর্ণবর্গ সংখ্যা। একের বর্গমূল এক, দুই দুগুণে চার দুই, তিন তিন নয় পাঁচ, সাত সাত 49। সুতরাং এবার আমরা বর্গ সংখ্যা, এটা এক, 81 বর্গ সংখ্যা 9, 121 11, 361 বর্গ সংখ্যা 19। একক স্থানীয় অঙ্ক 1 বা 9 এর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক 1 হবে। তো এখানে আসো, 9 বর্গ সংখ্যা 3, 49, 7, 169, 13, তারপরে একক স্থানীয় অঙ্ক সংখ্যা যা একক স্থানীয় অঙ্ক সংখ্যা অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক 9 হবে, কারণ 3 3 9 7 7 49, 49 এর একক সংখ্যা 9। এখন পরবর্তী স্লাইডে আমরা দেখো 16 সংখ্যা 4, 36, 96, 14, 256 হলে কত, 16। একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6 হবে। তো এরপর স্লাইডে আমরা একটু দেখি, এখানে দেখো সংখ্যা বর্গ অর্থাৎ এই সারটা তোমরা সবাই একটু মনোযোগের সহিত দেখবে এবং মনে রাখবে, তাহলে তোমাদের বর্গ সংখ্যা এবং সংখ্যা কিভাবে নির্ণয় করবে এবং কার কোনটার কথা হবে এটা তোমাদের মনে রাখবে। তাহলে দেখো 01 এখানে গোল মার্ক করা আছে, এগুলি যদি বর্গ সংখ্যা হয় তাহলে সেটা কি 9 হবে, এই কথাগুলি মনে রাখতে হবে। তেমনি শূন্য হলে 1 কি হবে, তেমনি শুধু শূন্য হলে 100 আর 400। তো এই কথাগুলি মনে না রাখলে কিন্তু তোমরা পারবে না। সুতরাং এখানে দেখো বর্গ সংখ্যা 16, 4, 36, 96, 14, 16, একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যা 6 হবে। তারপরে এখানে এটা আমরা দেখতেছি বর্গ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্কগুলো 0, 1, 4, 5, 6, 9। দেখো এখানে গোল মার্ক করা আছে, এখানে রঙের সাথে এখানে রং, এখানে এই রং, এখানে এই রং, অর্থাৎ কোনটা কত হইলে এখানে কি হবে, এটা দেখে তোমরা অবশ্যই সংখ্যা এবং বর্গ সংখ্যা বুঝতে পারবে। বর্গ সংখ্যা একক স্থানে কোন কোন অঙ্কগুলো নেই তো সেটা 2, 3, 7 ও 8। সুতরাং এর পরের স্লাইডে আমরা যাই। এবার বর্গমূল নির্ণয়ের প্রক্রিয়া কয় প্রকার, এখানে সাধারণত বর্গমূল দুই প্রকার, একটা হলো তোমাদের মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর একটা হলো ভাগের সাহায্যে বর্গমূল। তো গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়টা দেখো 16 এর মৌলিক গুণনীয়ক আমরা স্বাভাবিকভাবে কীভাবে করে দেখো, দুই দিয়ে ভাগ করলে 8, তারপর দুই দিয়ে ভাগ করলে 4, তারপরে আবার দুই দিয়ে ভাগ করলে 2, তাহলে আমরা এই 16 এর পাইলাম কত, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 16 এর বর্গমূল মৌলিক গুণনীয়ক পাইলাম। এবার এটাকে আমরা যদি প্রথম প্রদত্ত মৌলিক সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে, তারপরে দুইটা করে জোড়া অর্থাৎ বর্গ করে নিতে হবে, প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে, তারপরে দুই গুণ দুই এখানে ইকুয়াল আমরা কি লিখব, প্রতি জোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে, তারপরে তাহলে যদি গুণ করতে হবে চার, অর্থাৎ প্রতি জোড়া থেকে একটা একটা করে নিয়ে, তো প্রাপ্ত গুণনীয়কগুলো ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল। অবশ্যই তোমরা বর্গমূল বুঝতে পেরেছ আশা করি তোমরা, এবার ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করা হয় সেটাও বুঝতে পারবে। এখানে আছে 2304, এটাকে যদি তুমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে চাও, এই সংখ্যাটি লিখবা, তারপরে কী করবা, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় তোমরা এটাকে চিহ্নিত করে নিবা, এরপরে প্রথম যে জোড়া আছে 2 3, এই জোড়ার বর্গমূল্য রাশি খুঁজবে। ভাগের সময় যেমন খাড়া দাগ দেওয়া হয় ডান পাশে, তদ্রূপ একটি খাড়া দাগ দিয়ে নিতে হবে। তাহলে দেখো এই যে দাগটা আসলো,
এরপরে আমরা প্রথম জোড়া 23, জোড়াটি 23, এরপর পূর্ববর্তী সংখ্যা বর্গ সংখ্যাটি হলো 16, 4 বর্গমূল 16 বা 4। খাড়া দাগের পাশে 4 লিখি, এখন 23-এর ঠিক নিচে আমরা 16 লিখি, তারপরে বিয়োগ করব। এখানে থাকবে কত দেখো, এখন 23 থেকে 16 বিয়োগ করলে এখানে থাকবে 7। আমরা এখানে এখন পরের জোড়া নামিয়ে দেব, বিয়োগফল 7-এর ডানে পরবর্তী জোড়া 04 আমরা বসাই, তাহলে হলো 704। তারপরে বাম দিকে খাড়া একটা দাগ দেব, দাগ দেওয়ার পরে কি করব, ভাগফলের ঘরের সংখ্যা 4, এর দ্বিগুণ 8, খাড়া দাগের বাম পাশে বসাই 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানো, ওর মতো স্থান রাখি, অর্থাৎ ওখানে বসানোর সময় ডান পাশে আর একটা অঙ্ক বসানোর স্থান রাখতে হবে। এবার আমরা দেখব এখানে কোন সংখ্যাটা বসালে ঠিক এই সংখ্যা দ্বারা সেই সংখ্যা সহ 8 কে গুণ করলে 704, অথবা দেখো এখন একটি এক অঙ্কের সংখ্যা খুঁজে বের করে করি যাকে 8-এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704-এর সমান বা অনূর্ধ্ব 704 পাওয়া যায়, এক্ষেত্রে 8 হবে। তাহলে 8 সংখ্যাটি আমরা ভাগফলেও 4-এর ডান পাশে বসাই, তাহলে এখানে আমরা স্বাভাবিকভাবেই 48 হবে, অর্থাৎ 8 দিয়া 88 গুণ করলে 704 হবে। সুতরাং আমাদের এই অঙ্কটা মিলে গেল, সুতরাং আমাদের ভাগফলের স্থানে পাওয়া গেল কত, 48, নির্ণেয় বর্গমূল হলো 48। তাহলে এই রুট এত সমান 48, অর্থাৎ রুট 304 ইকুয়াল হলো 48, অর্থাৎ এত এর বর্গমূল হলো 48 আমাদের নির্ণয়। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার সময় সংখ্যার ডান দিক থেকে জোড়া বাদতে গিয়ে শেষ অঙ্কের জোড়া না থাকলে একে জোড়া ছাড়াই গণ্য করতে হবে। নিশ্চয়ই তোমরা এখানে ভাগ প্রক্রিয়ার অঙ্ক বর্গমূল বুঝতে পেরেছ, আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এবার আসো তোমরা জোড়া জোড়া এই কাজটি করো, প্রতি দুইজনে 147 সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। সুতরাং তোমরা আশা করি পারবে, একটু চেষ্টা করো। এবার একটা মূল্যায়ন হয়ে যাক, দেখি তোমরা কেমন পারো, আশা করি সবাই পারবে, কারণ এই ধরনের কাজগুলি বা সার্টে তোমাদের এগুলি দেখানো হয়েছে। 67 এর বর্গমূল কত, তারপরে 5টি সংখ্যা লেখাও যার একক স্থানীয় অঙ্ক দেখি সিদ্ধান্ত নেওয়া যায় তার পূর্ণবর্গ সংখ্যা নয়, তেমনি নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা এটা তোমরা খুঁজে বের করো। আশা করি তোমরা এটা পারবে, এটা 361। তারপরে আসো এবার তোমাদেরকে একটি বাড়ির কাজ দিই, কারণ ক্লাসে যতই ক্লাস করো কিন্তু বাড়িতে বসে ক্লাস যদি পড়ালেখা না করো তাহলে কখনো আগানো যাবে না এবং ভালো ফলাফলও করা যাবে না। তাই আজকের বাড়ির কাজ, তোমাদের নিচের সংখ্যা দুটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা সবাই পারবে এবং অবশ্যই তোমরা এটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। তাই আজকে আমার সাথে তোমরা পুরো ক্লাসে সুন্দরভাবে ক্লাস করার জন্য মনোযোগ দিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, মানে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। ফি আমানিল্লাহ, তোমরা সবাই সুস্থ ও দীর্ঘজীবী হও এবং ভালোভাবে লেখাপড়া করে নিজেদেরকে তোমরা গড়ে নাও, কারণ তোমার জীবন তুমি গড়তে হবে, কেউ তোমাকে তোমার জীবন গড়ে দিবে না। ধন্যবাদ সবাইকে।